পহেলা ফাল্গুন ও বিশ্বব্যাপী পালিত ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চট্টগ্রাম নগরী সাজ্জি নতুন সাজায়। বসন্ত ভালোবাসা দিবস রঙিন উদযাপনে মা তোরা ফুরদেশ প্রিয়জনরা সাথে লইরে একে একে ঘুরে ইনর ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনে ভ্যালেন্টাইন্স ডে ও বসন্ত উৎসব উপলক্ষে নগরীর অভিজাত বনজোর রেস্টুরেন্টে আমন্ত্রিত অতিথি লইরে কেক খাড়ি দিন উদযাপন করছি প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তা। ভ্যালেন্টাইন্স উপলক্ষে বনজোর সাজানো ই ভালোবাসার টিমে অতিথি হল নান্দনিক আবহে ক্যান্ডেল লাইট বুফে ডিনার উপভোগ করছে। এছাড়াও আছে ভালোবাসার বৈচিত্র্যময় কেক আর ফেস্টিভ সাজানো জোরের ভ্যালেন্টাইন্স ডেজার্ট কর্নার। 14 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জি সিনেজি গোল্ডেন প্লাজার তৃতীয় তলাকাট অনুষ্ঠিত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দা পূর্বকন লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, বিশিষ্ট সমাজসেবিকা উম্মে হাবিবা আখি, চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার সালিম আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সূর্যকান্তি চৌধুরী। আজ বন্ধুর ভ্যালেন্টাইন ডে আমরা উপস্থিত থাকতে খুব আনন্দ বোধ করি, বন্ধু খুব সুন্দরভাবে আয়োজন করছি এবং খুবই রোমান্টিক শব্দ আছে তো আসলে রোমান্টিক ভাবে ইনপ্যাকে নাই সাইলিমিক ক্যাকচারে সুন্দর হার্টের বেলুন দিয়ে এবং খুবই সুন্দর লাগে পরিবেশন খুবই এক মধুরময় তারা ধারাবাহিক আরা জিয়ান হয় আর আসলে প্রকৃত আর সংস্কৃতি জিয়ান হয় ইয়ান বসন্ত উৎসব বসন্ত মাসে বসন্ত উৎসব হয় আরা এবং ইয়ান যারা অন্যান্য উন্নত বিশ্বের হয়তো ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস। বন্ধু রেস্টুরেন্ট চট্টগ্রাম সনাম দেবন একটা রেস্টুরেন্ট তারা যেভাবে পরিচালনা করে এটা চিটাগঞ্জের চেকান বিশেষ করে তারা খাবার দাবার ব্যাপারে একটা বিপ্লবের মতো অবস্থান ঘটাই। বন্ধুর আসলে খালি ভালোবাসা দিবসের আয়োজন করছে তা না, বিভিন্ন জাতীয় দিবস তো কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করে। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বনজোরের ব্যবস্থাপনা পরিচালক পলাশকান্তি দেশয়, বনজোরের বিয়াক পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। আরা দিয়ে ক্যান্ডেল নাইট ডিনার আয়োজন করবি কাপল কললাই চিটাগঞ্জ যারা কাপল আইব ইতারা লাগলে নর্মালি আর 1050 যে কিন্তু ডিসকাউন্ট 1050 রেগুলার দামে এক্সক্লুসিভ বুফে ডিনার উপভোগের সুযোগ পাইল ভ্যালেন্টাইন ডে। এই পর্যন্ত আমার কয়েকবারই আসা হয়েছে আর প্রত্যেকবারের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, একবারও খারাপ হয় নাই। বনজোরে খাওয়ার অনেক ভালো, আমি এর আগেও অনেকবার আসছি। এর আগেও আমি বনজোরে এসেছিলাম, ফ্যামিলি নিয়ে আসা হয় নাই, আজকেই প্রথম। সাজানো গুছানো পরিবেশ খাবার দাবারের ছবি দেখলে মন ভরে যায়। ওই চিটাগঞ্জকে হতানো আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, বন্ধুর চেহারা দেখলে তো বোঝা যায় বন্ধুর কি অবস্থা। সিপ্লাস টিভি চট্টগ্রাম।